হ্যালো এভরিওয়ান, আমি এস এম মুন্না। আরও একটি অ্যাডভান্স স্ট্রাকচারের টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের অ্যাডভান্স টপিকে আমরা দেখতে পাচ্ছি, আমার মোবাইল কাজ করছে না, অর্থাৎ ঠিক মতো কাজ করছে না। আমাদের জেনারেটর কাজ করছে না, তোমার ইঞ্জিন কি কাজ করছে না? আমার ঘড়ি ঠিক মতো কাজ করছিল না। তো আমরা দেখতে পাচ্ছি এই বাংলা এক্সপ্রেশনসগুলোতে ঠিক মতো কাজ না করা, ঠিক মতো কাজ করছে না বা ভালোভাবে কাজ করছে না, এটির জন্য আমরা একটি ইংরেজি শব্দ ব্যবহার করতে পারি, সেটি হলো মেল ফাংশনিং। মেল ফাংশনিং, চলো আজকের এই বাংলা এক্সপ্রেশনসগুলোকে, বাংলা সেন্টেন্সগুলোকে আমরা উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে ইংরেজিতে বলতে শিখি। আমার মোবাইল কাজ করছে না, আমরা ইংরেজিতে কীভাবে বলবো? মাই মোবাইল ইজ মেল ফাংশনিং। মাই মোবাইল ইজ মেল ফাংশনিং। আমাদের জেনারেটর কাজ করছে না, অর্থাৎ আমাদের জেনারেটর খারাপ, এই অর্থে। আওয়ার জেনারেটর ইজ মেল ফাংশনিং। আওয়ার জেনারেটর ইজ মেল ফাংশনিং। তোমার ইঞ্জিন কি কাজ করছে না? ইজ ইউর ইঞ্জিন মেল ফাংশনিং? ইজ ইউর ইঞ্জিন মেল ফাংশনিং, অর্থাৎ নট ফাংশনিং ওয়েল। আমার ঘড়ি ঠিক মতো কাজ করছিল না, মাই ওয়াচ ওয়াজ মেল ফাংশনিং। মাই ওয়াচ ওয়াজ মেল ফাংশনিং। তখন কিবোর্ডটি কাজ করছিল না, কিবোর্ড ওয়াজ মেল ফাংশনিং দেন, বা দেন কিবোর্ড ওয়াজ মেল ফাংশনিং। তোমার রাউটারটি কি কাজ করছিল না? ওয়াজ ইয়োর রাউটার মেল ফাংশনিং? ওয়াজ ইয়োর রাউটার মেল ফাংশনিং, অর্থাৎ নট ফাংশনিং ওয়েল। তাহলে আজকের টপিকে আমরা চমৎকার একটি ইংরেজি শব্দ পেলাম, মেল ফাংশনিং। মেল ফাংশনিং, যার অর্থ হচ্ছে ঠিক মতো কাজ না করা, ঠিক মতো কাজ করছে না, ভালোভাবে কাজ করছে না, এটির ইংরেজি হলো মেল ফাংশনিং। আজকের টপিকটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকে তাহলে এইটুকুই, টেক কেয়ার, গুড বাই।